আসসালামু আলাইকুম। পরিবেশটা সুন্দর, আমি এই আয়োজন করে সকল লোক ঘরের ভিতরে, আমি আজকে ঘরের বাইরে পৌঁছে আর কি, যেটা আসলে হওয়া উচিত, তাহলে কিন্তু একটা খোলামেলা পরিবেশে কথাবার্তা হতে ভালো হয় আর কি, যেটা উচিত। যাই হোক আর কি, উনি বললেন যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ইচ্ছা প্রকাশ করেছেন, আসলে ওনার ইচ্ছা যে সমগ্র উপজেলা একটা প্ল্যান, কারণ আপনার মেরে সবাই কমিটন হচ্ছে আর কি, আপনারা জানেন, যেটার ফলে আপনার 15-20 লক্ষ লোক মেরে সরা আসবে, কর্মসংস্থান হবে আর কি, এই 15 লক্ষ উঠলে আপনারা আছেন। এমনি অনেক সমস্যা আমরা জানি, পত্রিকায় পড়েছি বা কাজ করতে গিয়ে অনেক সমস্যার কথা জেনেছি আর কি। তো ভবিষ্যৎ যদি এখনই আমরা ঠিক না করতে পারি, তাহলে দেখা যাবে যে আরো খারাপ অবস্থা হবে। এখন কিন্তু পাহাড়ি ঢলে যে বিষয়টা, সে বিষয়টা তো মারাত্মক আগে ধারণ করেছে। তো আমি কাজ শুরু করার কাজ অনেক কথা হবে, তো আমি মাননীয় কাউন্সিলর সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি, তারপরে কাজ আমাদের শুরু হবে। আসসালামু আলাইকুম রহমান রহিম। আসলে আজকের বিষয়টা আমাদের নগর উন্নয়ন কর্মশালা, নগর উন্নয়ন পরিকল্পনাটা আগে বুঝতে হবে যে আমাদের এখানে আসছে একটা পরিকল্পনা করার জন্য। এটা হচ্ছে যে মূলত আমাদের পৌরসভায় যে যে সমস্যাগুলো আছে, পৌরসভা সুন্দর করার জন্য মানুষের সুবিধার্থে, জনসেবার্থে, যেমন আমাদের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, রাস্তা বলেন, ঘাট নিয়ে, কিভাবে মানে কিভাবে করলে আমাদের সুবিধা হবে, জনগণের সুবিধা হবে, কী করলে ভালো হবে, কী করলে সুন্দর দেখাবে এবং সুখে শান্তিতে থাকা যাবে, এই পরিকল্পনাটাতে সব মতামত নিয়ে ওনারা আবার আমাদের মন্ত্রী মহোদয়ের বরাবরে পরিকল্পনাগুলো সাবমিট করবে, যে এটাই ভালো মনে হয়, উপযুক্ত মনে হয় সবার মতামত। এই সুবাদেই ওনারা প্রত্যেকটা ওয়ার্ডে বসতেছে। এখন আপনাদের এইখানে যদি কোনো কিছু না বুঝেন ওনাদের কথা বা আমার কথা, এটা বুঝে নিতে হবে, কারণ আমাদের আপনাদের কথার উপরে ভিত্তি করে কার্যক্রমগুলো চলবে, হাত দেবে। এখানে না বুঝলে জিজ্ঞেস করবেন যে এটা বুঝি না, এটা কি, তাহলে সুবিধা তাই জানা, আমি আবার বুঝাই দিব, না হলে ওনারা বুঝাই দিবে। তো এই মর্মে আজকের বৈঠক এবং সভা, ওনারা তো মূলত 15 জন এজেন্টের মতো এই জিনিসটা, ধরেন আমাদের এলাকায় এলাকায় 3 জন, ওই এলাকায় 5 জন, ওই এলাকায় 2 জন, হিসেবে সরানো যে কোনো 15 জন হইলে খবরগুলো কিন্তু অন্যদের কাছে পৌঁছে যায়। আর পরিকল্পনার ব্যাপারে সবাই তো বুঝলে না, যারা যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, তাদের বিচার করে বা বুঝে, তাদেরকেই দরকার যে এটা করলে ভালো হয়েছে, ওই জন্য আমাদের সমস্ত জিনিস কম লাগছে 15 জন। যাই হোক, ভালো হয়েছে, আজকে সবাই ভালো, সবাই শুনবে, প্রচার তাড়াতাড়ি হবে, অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা, এই তো আমরা সময় কম, আমাদের আসলে ওয়াক্ত তো আগাম দিয়ে দিয়েছে, মাঘের পেটে দ্রুত এসে পড়বে, তা আমরা চেষ্টা করবো খুব সহজে যাতে আমরা কাজটা করতে পারি। কথা না বাড়িয়ে আমরা শুরু করি যে এই ওয়ার্ড কত নম্বর ওয়ার্ড? এটা 4 নম্বর ওয়ার্ডের সমস্যা কি, প্রথমেই শুরু করি, সমস্যা প্রধান সমস্যা কি, আপনার আলোচনা করে ঠিক করবেন। সমস্যা হতে পারে 1-10, অনেকগুলো হতে পারে, কিন্তু এর মধ্যে দেখা যাবে যে সব সমস্যা খুব প্রকট না, কিছু সমস্যা আছে যেগুলো খুবই প্রকট, আর যেগুলো আছে যে একদম আসলে দৈনন্দিন বিষয়টা আপনারই পারে, যেগুলো না একদম না সলভ করলেই না, যেগুলো আপনাদেরকে প্রভাব বিস্তার করতেছে, আপনাদের জীবন দৈনন্দিন জীবনযাপনে মারাত্মক হুমকি সৃষ্টি করছে, সেগুলো আমাদেরকে জানান, যাতে আমরা এটাকে ওই যে কাউন্সিলর সাহেব যেটা বললেন, যাতে মন্ত্রী মহোদয়কে আমরা আমরা উপস্থাপন করতে পারি। প্রথম সমস্যা স্যার, পাহাড়ি ঢল, পাহাড়ি ঢল আপনাদের এটা তো ছোটবেলা থেকে হচ্ছে, কেন এটা সমস্যা? সমস্যা মানে
বাড়িঘর বিল্ডিং টিল্ডিং সব জায়গায় পানি উঠে যন্ত তিনবার ডুবেছে, এখানে তিন চারবার ডুবেছে, এই বৃষ্টি শুরু হলে এখানে আপনার যতটুকু আছে ততটুকুই দেন, যতটুকু আছে ততটুকুই দেন। ঘর বাড়ি করে ফেলছি, এই কারণে সমস্যা বোঝা যাচ্ছে। এ গেল একটা জিনিস, পাহাড়ি রলে পানি উঠতেছে এবং এই পানি কয়দিন থাকে? এক ঘন্টা চার ঘন্টা চলে যায়, এক ঘন্টা চার ঘন্টা ক্ষতি কেমন বলেন? জয় মানে কৃষি জমি কি সমস্যা হয়? হ্যাঁ, কৃষি জমি তো কৃষি জমি নির্মিত পানি নামে না, আমরা নিচু জায়গায় উঁচু জায়গায় তারপর কি আছে আর কি আছে সমস্যা? এটা গেল, এটা প্রাকৃতিক যে দুর্যোগের কথা বলতেছি আমরা, প্রাকৃতিক একটা কারণ, সেটার কারণে সমস্যাটা হচ্ছে আর কি। প্রাকৃতিক না, আসলে এটা আপনারা প্রাকৃতিক একসময় ছিল, এই যে আমাদের পাহাড়ে যখন গাছ ছিল, এই গাছগুলো থাকাকালীন সময়ে পানিগুলো কিন্তু ধীরে নামতো আস্তে 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 আস্তে। এখন তো প্রায় সব পাহাড়ি পরিষ্কার, বাগান পরিষ্কার, বুঝতে পারছি। এই উপরে কে রে পাহাড়ে এখন গাছ গোসাড়ি লাগাইছে, গাছগুলো তো এখনো বড় হয়নি, ছোট ছোট গাছ, এখন আমি বলতে পারি এটা আমার প্রকৃতি প্লাস মানব সৃষ্টি, মানব সৃষ্টি নেই, ঠিক আছে, তাই যদি হয় ঘটনা এটা আমি জানলাম। এরপরে এরপরে ওই কাউন্সিলর সাহেব ড্রেনেজের কথা বললেন, এটি বাড়িঘর আমরা মফস্বল এরিয়া তো অনেকেই এটা এখন বুঝতেছে, এটা ওনারা তো বলতে পারবে না, ওনারা বলি জিজ্ঞেস করবেন সুন্দরের জন্য লাভ হবে না। তাহলে বর্ষাকাল আইলে পানিটা অফ করে রাখবে, যখন বর্ষা চলে যাবে তখন ধীরে ধীরে ছাড়বে। আচ্ছা বলেন, আর একটা বলেন, যেটা বলা হয়েছে আপনারা সেটা আবার বললেন না, অন্য নতুন একটা বলেন। যে সরাজ সাইড আছে ওইটা তো ভাঙ্গি আপনার এই ফার গুলো ধ্বংস করেছে, এই ফসল গুলো ধ্বংস করেছে। আরেকবার বলেন, মানুষের বাড়িতে ঢুকে পারে, মানুষের বাড়িতে ঘর ওই জন্য ঢুকে ভাঙ্গিয়ে পানির বিষয়টা আমরা দুইটা জিনিস পাইছি, ঠিক আছে, এক হলো এটা নামতেছে, এটা সবারই ক্ষতি করতেছে, শুধু মানুষের না, এটা মানে আপনার ধান পাট যা রবি শস্য সবকিছু ক্ষতি করছে। আরেকটা বিষয় হচ্ছে যে খাল আরেকটা নতুন সমস্যা বলেন আপনারা।
আপনার ওয়ার্ডের শুধু আপনার ওয়ার্ডের কথা বলবেন, রাস্তাগুলো আছে জি, রাস্তাগুলোর একটা বড় দরকার জি, এটাই বেশি দরকার। যেমন আপনার বাড়ির উপর দিয়ে যদি যায় ধরেন রাস্তা বড় করতে হলে তো জায়গা লাগবে, আপনার বাড়ি যদি পরে আপনি কি রাস্তাটা দিবেন? আচ্ছা আর একটা নতুন বলেন, তিনটা গেল আর একটা নতুন বলেন। শুনেন আমাদের এই প্ল্যানটা কিন্তু 20 বছর মেয়াদী, এই প্ল্যানটা হচ্ছে 20 বছর মেয়াদী। আমাদের এই পাশে স্কুল নাই, লেখাপড়া করা দরকার, পূর্ব বনিয়া মাদ্রাসা একটা স্কুল অত্যন্ত জরুরি, এটা তো কমিশনার সাহেব বলতেছে পরে আপনারা বলতেছেন, আপনারা এটা আগে বলতে পারেন না, তার বলার আগে আপনারা বলতে পারেন না। ব্যাপার হচ্ছে যে আপনাদের সমস্যাটা বলবেন আপনারা কমিশন, আপনি বলছেন কমিশনার সাহেব, আপনি বলছেন, আমি তো আমরা তো বলি, আপনি তো এই এলাকার লোক, আমার এলাকার লোক চার নম্বরে হচ্ছে স্কুল ও মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় আর মাদ্রাসা, ও মাদ্রাসা প্রাইমারি স্কুল আচ্ছা। এরপরে আপনারা আরেকটা বলেন, আরেকটা সমস্যা বলেন, জিনিসটা আমি আবার বলি, ওয়ার্ডের ওই লাইট গুলো নাই যে পৌরসভার কতগুলো লাইট দেয় না জি, এটা শুনেন, এটা আসলে পৌরসভার নিজস্ব ব্যাপার, এটা কাউন্সিলর সব সমাধান করবে এটা। হ্যাঁ তবে যদি লাইট পোস্ট লাগে সেটার জন্য আপনারা বলতে পারেন যে নতুন ভালো প্রশ্ন করছে উন্নয়নে তো আছে, দিবে না কেন মন্ত্রীরা পৌরসভায় করবো, টাকা তো ড্রেনেজটা হয়ে গেছে, এইখানে একটা রাস্তা হয়েছে, যেমন এটা নয় এটা নয়, এই যে এখানে পাথরের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে পুরসভা, আমাদের এত বড় পানি আর সমস্যা করতে না, ওটা রাস্তা করবো আগে আগামী ঘন্টার কালভার্ট বলেন আপনার বলেন, এই যে আপনার বলেন
বলতে সমস্যা নাই, সমস্যাটা সমস্যা বলে আমাদের যে চাঁদপুর গোবনিয়া সড়ক আছে, এই সড়কে একটা মাদার ড্রেন হবে, বড় ড্রেন সব সংযোগ ওইখানে লাগবে। পানি যাওয়ার ব্যবস্থা করা যায় ফাইনালি, তাহলে এইদিকেও কিছু সাপ্লাই হবে। এখন মূলত গোপনীয় খালে কানেক্টিং, এটা তো অলরেডি বড় ড্রেন হবে, মাদার ড্রেন হবে। এখন তো আমাদের পৌরসভাতে এখন বাইরে সংস্থা আমাদেরকে সহযোগিতা যতটুকু করতেছে তা দিয়ে চালাই দিয়েছে, এবং যেগুলো আমাদের রাজস্ব এগুলো দিয়ে স্টাফ নিয়ে আর কম্পিউটারি করা যায়, তেমন বৃহৎ কোনো কাজ আনতে হবে না, এটা ওই নিজের বলতাম নিজে করা আর কি। এখন করা তো সবই দরকার, রাস্তা এটা চলে গেছে, এটা রিপেয়ারিং করবো, এটা দিয়ে এটা তো পৌরসভার কাজ। এখন ওনাদের যে ব্যাপারটা ওনাকে বারবার বলতে চাইতেছে যে বড় ধরনের সমস্যা, এক নম্বর সমস্যা হচ্ছে যে প্লাট বন্যা, এই যে প্লাবিত হয় একবার বন্যা হইলে পৌরসভার প্রায় 7-8 কোটি টাকা লস, এই 8 কোটি টাকা দিয়ে অন্য কাজ করা যায় তো না, এই যে পানির কারণে রাস্তা ঘাট সব ধ্বংস হয়ে গেছে না, এবার এই যে এইসব ব্যাপারগুলো যেমন এটা ঠেকাইতে পারলে অনেক দিকে আমাদের উন্নতি হবে। এটা তো আসলে পানি করতে খারাপ করা পরীক্ষা তো অনেক আগে বসছিলাম, আবার করা দরকার, কারণ আমাদের সবার কিন্তু এই জায়গায় নেই, এই যে উঠছে বেশি এটা কিন্তু পানির কারণে। আমি তো এখন এটা ডাক্তার বললে তো আপনার ঘরে কি সমস্যা, আমি যেগুলো দেখাচ্ছি ওগুলো উঠছে কেন, এই যে আয়রন আর্সেনিক এগুলো এগুলো কলের পানি আমার মাঠে যাবে টেস্ট করার জন্য। আগে আমি যে ওই দুটো ফাউল দিয়ে টেস্ট করতাম, রিজন ওয়ান রিজন টু, এগুলো মোবাইল জমা করতে সমস্ত মানুষের মূল রোগের উৎপত্তি পানি, এটা বলতে হবে তো, এগুলো ডিপ টিউবওয়েল বসাইতে হবে, ডিপ টিউবওয়েল দেন আমাদের জন্য, এটা বসাইতে হবে তো, এগুলো বলতে হবে, নাহলে তো হবে না, বিশুদ্ধ পানি হবে না। আচ্ছা এখন বিষয়টা হলো যে ধরেন যে পানি পানি তো আগে লোকজন পুকুর পানি পেত, এখন এটা সম্ভব না, পুকুরের পানিকে বিশুদ্ধ করার কোন উপায় আপনাদের জানা আছে? এটা তো আগে মানবরোগীরা দেখছি যে আপনার ফিটকারি আছে না, ফিটকারি যে হালা দিত তারা পরিষ্কার করে তাকে থাকে খাইত, এখন তো সেটাও উঠে গেছে, এটাও কানা হয়ে টিভি কারণে কেমিক্যাল গুলো তো একদম সম্ভব না, গোসল তো করা যায় না, এখানে জাদু সব পুকুর চাষ করে। এটা এটা কি আপনার মনে করেন না যে কৃষি জমির জন্য সমস্যা হচ্ছে, পুকুর আপনার তো আপনার যে জমি কেটে তো ই করতেছে, পুকুরগুলি করতেছে এখন এই যে মাছ চাষের জন্য আপনার কৃত্রিম উপায়ে পার্শ্ববর্তী যে জমি করে লবণ দিচ্ছে অনেক কিছু দিচ্ছে, জমির এই উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে না, ওইটার থেকে এটা তো লাভ বেশি ওরা চলতে হবে। আর একটা সমস্যা হচ্ছে মেন কি জানেন আপনার ইউক্যালিপটাস গাছ, এটা কিন্তু এই জমিনে লাগাইছে কিন্তু পরের জমিনে ক্ষতি করে, হ্যাঁ আছে এখানে বাগান করছে না অনেক, কিন্তু আমরা অরিজিনাল জমিনের পাশে এখানে ফসল আর এখানে অন্যান্য, কিন্তু এই লগেরটাই এটা কিন্তু আপনার গত একদম বহুত মরে, কিন্তু মেন এটা কিন্তু আমরা সাইডে প্রায় বহুত জায়গায় খাইলে কেমন এমন পরিমাণ কেমন
অনেক গাছ এটা আপনি এখানে দেখলেও পাবেন অনেক আছে অনেক একদম বাগান মধ্যগান্ধী এটা ওই কৃষি জমিতে এটা উন্নয়ন অনেক কাটাইছে যার জমি তাকে বলে পারা যায় না, যে গাছগুলো রোপণ করছে তাকে বলে পারা যায় না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কৃষি কৃষি কাজ করে ম্যাক্সিমাম কৃষিজীবী, তো এখান থেকে রেভিনিউ হয়, গভর্নমেন্ট হয় অনেক রেভিনিউ, তারাও তো পৌরসভার বলতো। আচ্ছা এই যে তাদের কি সমস্যা, যে সমস্যার কারণে তারা একটা পাহাড়ি রোল বাদ দিলাম, এছাড়া কি সমস্যা আছে যে কারণে তাদের কৃষি উৎপাদন কমে যাচ্ছে? এবার একটা বললেন যে লাভ বেশি, লোকজন এই পুকুর করতেছে, লবণ হচ্ছে উৎপাদন কমে যাচ্ছে, ইউক্যালিপটাস গাছের যে কথা বলেছিল একটা বিষয়, এছাড়া কি আছে যেটা আসলে খুব কঠিন বিষয়, এই সমস্যাটা সমাধান হলে হয়তো বা আরো ভালো কিছু উৎপাদন হয়। কাকা সরাত তো পান গেলে দেন, ঠিক কই ধরে আপনার সমস্যা আনি আর পান গেলে পানি দরকার, তাহলে পানি দরকার পানি পায় না, আপনার স্কুল কলেজ প্রয়োজন, কিন্তু এই যে এইসব জিনিসগুলো না আসে আমরা শুনে রাবার ড্যাম তৈরি করবো কেন, রাবার ড্যাম আপনার পাহাড়ের ঢলটা কমানোর জন্য, কিন্তু আসল কাজটা হলো আপনাদের যদি এটা করা হয় কৃষির জমিতে আপনার পানি পাবেন। এখন যে পানিটা আপনার পান যেটা বাদ দিচ্ছেন বাটকাচ্ছেন, এটা তো নিজেরা নিজেরা দিচ্ছেন, এটা ফলে গন্ডল লাগে না? এখন ধর এখানে যদি একটা ময়মার মতো ড্যাম করা হয় ধরে নিচ্ছে, সেক্ষেত্রে পানিটা রেসিলিংটা কিভাবে, আপনার যদি ধরেন আপনাদের দিকে সবাই চাপে আমাদের বিষে পানি আসুক, এটা সবাই নেচার, কিন্তু সবাই যদি সুষম ভাবে পানি পায় সেটা কিভাবে দেখা যাবে যে ক্ষমতাবান তারাই তাদের দিক নেবে, ওই যে আপনার গাছের মতো ঘটনা ঘটবে, কিন্তু দিলে তো সমস্যা সমাধান হবে না, সমস্যা সমাধান তো করতে হবে। যে মহামায়াটা দিয়ে শুনলাম যে এইটা নিয়ে এখনো গন্ডগোল, এই মহামানি এখনো গন্ডগোল, আর একটা গন্ডগোল সৃষ্টি হবে, এখন আপনার এটা প্রয়োজন, কিন্তু এটা কত নয় যে যৌক্তিক ভাবে পরিমাণ দিয়ে করতে হবে, এটা কি যদি করা সেক্ষেত্রে অথবা আমরা মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করবো যে এখানে কিছু করা যায়, সুযোগ আছে কিনা। এইরকম করতে হলে স্যার করতে হবে দিয়ে মনে করেন নিচের দিকে 15 দিন পানি দিতে হবে, ওইখান থেকে কানেক্টিং গুলো তো উনারাই করবে, এটাতে আপনাদের বাঘ বন্টন করতে হলে তো আপনার প্রতিনিধিরে আছে না, সমাধান। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝা গেল। এখন আগে আমাকে একটু বলেন যে আগে যে উৎপাদন হতো আপনার কৃষি এখন কি পার্সেলা কমছে, কারণটা কি? পানিটা বুঝলাম, পানির কথা বলতে যাবে, অন্য কি কারণ আছে? শেষ হয়ে গেল না না, ধরেন ক্ষেতের জমি ফসল নষ্ট হয়ে গেছে এই বছরের জন্য, কিন্তু পানিটা তো ভালো, পানিটা তো ভালো, কোনটা ভালো? পাহাড়ের পানি মাটিটা, এই মাটিটা ফসল চাপিয়ে যেত। আচ্ছা না, আমি যেদিন ফসল চাপলো ফসলটা নষ্ট হয়ে গেল, কিন্তু মাটি তো আসলো, এই মাটির মাটির ধরন আর ফসলের মাটির ধরন এক না, এই মাটিটা কি বেলে নাকি আমার ভাইয়ের একটা গেছে এবারে 10 ঘন্টা জমি, 10 ঘন্টা জমি আমার রুইছে, আজকে রুইছে, তাহলে রাত্রে বৃষ্টি আসি পানি জমি
ফুলকপি বাঁধাকপি তিন খন্ড বলতে তিন স্টেপে চাষ হয়ে আছে। এই বৃষ্টির কারণে ঢলের কারণে এক ফসলই হয়, দেখা যাচ্ছে যে দুই বেড়ে খালি থাকে। আবার ওই যে পাহাড়ি জলে মাটি যেগুলো আছে এগুলো সরাও দেখা যায় যে সমান অর্থাৎ আপনার এই বালিগুলি সরান আপনারা কতদিন লাগে সরাতে? অনেক টাকা লাগে এগুলো আমরা বালিগুলো জমির মধ্যে রাখে, অর্থাৎ আপনারা ওই যে জমিটাকে সমান করে, সমান করে জাস্ট কিছু বুঝি করে না। কৃষির উৎপাদন শক্তি লেখছেন না কি লেখছেন? দুটাই লেখছি স্যার। বাড়ি টলের যে জমি ক্ষতি করতেছে ওখানে আসতেছে, কিন্তু জমির উৎপাদন কমে যাচ্ছে। এখন কতভাগ জমি চাষ হয়? তিনবার তো তিনবার আগে হতো, এখন একবার চাষ করতে পারবে? এটা কোন সময়? শীতকালে তিন নম্বরে একটা বাদ দেই, চার নম্বরে একটা বাদ দেই, তখন প্রথম তিন নম্বরে গুলো ছাড়ে দিতে হয় আমাদের। তিন নম্বরে যখন আপনাদের আমাদের সাইজে পানি ফুলফিল হইলে পার পর্যন্ত হয়ে গেলে ওরা আবার পানি আটকায়, তখন এখানে দেখা যায় যে দুই তিন যারা খেত করে দুই তিন জনে নিলে পানি তাকে বাকি বান কাটি দিয়ে পানি আমি নিচে থেকে আনছি, আপনি যাচ্ছেন আপনার দাবি আর মিটিং জায়গা থেকে তুলিয়ে। আচ্ছা, পানি থেকে পাহাড়ে সব জায়গাতে আসে নাকি পার্টিকুলার কিছু জায়গা আছে, পয়েন্ট আছে? পাহাড় তো ফুঙ্গা পাহাড়, পাহাড় না, পানি তো সব দিকে আসার কথা। পুরা পাহাড়ের পানি এক জায়গা দিয়ে আসে না, ছড়াইছে মানে সে আসার পরে সে গো পানিতে আসে ফটিকশোর পর্যন্ত যত পাহাড় আছে। ফটিকশোর অল্প জজরি নামক একটা স্থান আছে, জজরি ওইখানে ওই দিক থেকে ওই দিকে ঢালু, কোন দিকে? ফটিকশোর দিকে। এর ব্যাস থেকে মাজারের সব পানি এদিকে সবগুলো একত্রিত হইয়া মানে ওই ইয়ার মতো সুনামের মতো আসে পানিগুলো একসাথে ইয়ার চাপতে সহ্য করলো একখানে আইসা পরে। এটা তো মানে এই সমস্যাটা ফ্লাডের সমস্যাটা 100% সমাধান, এবং করোনা যদি 50% সমস্যা নির্ধারণ করতে হয় তাহলে মানুষ বৃদ্ধি চাই। সমস্যা মানে ইউনিয়ন গুলোই সমস্যা, আমরা তারও দেখছি। আমরা সবাই সাথে একটু কথা বলতেছি কিন্তু সবাই একই কথা, আপনি না কাছে আছেন আপনার সমস্যা,
সেই নয় নম্বর ওয়ার্ডে সেও এই সমস্যা। পানি ফ্লো হ্যাঁ ওই ছয় নম্বর ওয়ার্ড হয়েছে এটা, মানে কবরস্থান ভাঙিয়া লাশ নিয়ে উঠে ফেলতে পারে। এত সুন্দর বসার জায়গা করছে কেন? ওই ছবিতে একবার দিছিল ফেসবুকে দিছিল এটা বান্ধিলে স্যার একটা সুইচ আরো কি হবে এই যে মনে করেন সই করে করোনা হবে দুই নম্বর যদি রোদে বলি থাকে ওই যদি ফানি দিত আরো তাহলে এগুলো তাড়াতাড়ি ফল করবে। এখানে আমরা সব কৃষি তাহলে একবার আপনার চাষ করেন তো আপনার তো অর্থনৈতিক অবস্থা খুব ভালো শক্তিশালী ওই গোর অলঙ্কার বাংলা দিয়ে বেসিয়ার ওই পেপারটা আচ্ছা গেল এটা আর কি আছে বলুন। কৃষি বুঝলাম, কৃষির বিষয় করা গেল বুঝলাম, ইম্পর্টেন্ট যেটা আর কি এটাই তো। এছাড়া তো আপনার অর্থনীতি বৃত্তি এই ওয়ার্ডে কৃষি পুরো পৌরসভারই কৃষি বলে যাই যাই বলে কৃষি হলো মেন জিনিস আর কি। এই আসলে একটা সমস্যা গেল আর কি। আর কি সমস্যা করে তাহলে এখানে সমস্যা আমার সমাধান স্টপ করে দিই সমস্যা সব আপনার কাউন্সিলর সব ভালো সবকিছু ঠিকঠাক করে রাখছে যার ফলে কোন সমস্যা নাই আপনার। এটাই তো বিষয় আসলে না বলছে না শুধু চাষাবাদ করলে সুখী কিন্তু ওরা না না দেখতে অন্য কোনো প্রবলেম দেখা যাচ্ছে যে খালের মুখে মুখে বাড়ি করা হয়েছে সেটা তো আপনাদের আরো আছে সেটা কি করুন সমস্যা সমাধান এখন এই বিষয়ে বলতে গেলে তো আপনি আপনাদের পক্ষে বলতে হয় পক্ষে কেমন ধরেন যারা বাড়িঘর করছে তারা তো ওই যে বললাম বৃত্তশালী এখন প্রশাসন বলেন আমরা প্রতিনিধিরাও বৃত্তশালীর পক্ষে এখন আমি বললাম কিন্তু রাত্রে তো আমাকে পুলিশ দিয়ে নিয়ে যাবে ওই জন্য ওরা কীভাবে বলবে এগুলো ওদের ক্ষতি হচ্ছে দেখে ওরা চুপ করে থাকে। আমি তো বলছি আমারও ধরে নিয়ে যাবে আমাকে বলেন কিন্তু ওরা তো ভয় আসলে তো সত্যি মানে ভয় পাওয়া ওরা অন্যায় না পাচ্ছে ওরা ক্ষতিগ্রস্ত হবে তো তাহলে বিষয়টা হলো এই যে সংস্কার করা হবে আবার সমস্যার সমাধান হবে। আপনি আইনি প্রয়োগের কথা লিখে দেন যে পুরসভার ম্যানুয়াল কেউ ফলো করে না আপনার কথা হলো যতই উন্নয়ন হোক আপনার এই যে পাহাড়ি ঢল ছড়া যদি ঠিক না হয় একটা বিশাল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা তাছাড়া আপনার যে প্লাবন এই প্লাবনে ডাবল এখন যদি এখন সরাইটা আমাদের মনে 32 ফিট আছে কোথাও কোথাও 60 ফিট আছে
মানে বড় আছে আর দিগারে বেশি যখন দেবনিয়ার বাঙ্গেল আছে সরার তিন ডাবল আছে আর যে চুনকি ডাকরা আছে না এই মুখ বাড়ে ডাবল হইলে এই পানি কাবার দিতে পারবে না আপনারা একসাথে নামে তো পানিগুলা তখনই তো ওভারফ্লো হয় কোন সিজন আছে জুনের জুনের দিকে জুন এখন তো আমাদের তো ছয় ঋতু নাই এখন বৃষ্টি কখন হয় বৃষ্টি একটু হইলে এটাই বলতে হয় কারণ বৃষ্টি আপনারা তাকালেন গতকাল পরশু দিন হইতে লাগছে না রোজ আপনার এক ফসল কোন তিন ফসল বাকি সময়টা আপনি কি করেন যারা কৃষি কাজ করেন তারা কি করেন আপনি দানের বেলায় বলছি তো একবার দানের বেলা একবার আবার মনে করেন ভাউন্ডি যেটা আছে এটা মনে করেন এখন শুরু হবে আর কি এটা আমার বাড়ি এই বাড়ি তিনটে দেখছিলাম আমাদের এত আমরা বয়স এতটুকু হয়েছি কখনো এই পানি দেখিনি আমাদের কতটুকু জায়গা রাখা হয়েছে দেখছেন না এগুলো কিন্তু এখন আমরা সমস্যার গুরুত্ব পেয়ে গেছি আর কি বেকার সমস্যা আছে এত সময় এত বেকার তো পুরো বাংলাদেশে বেকার বাকি সিজনে তো কথা জিজ্ঞেস করলো বাকি সময় কি করেন এটা তো বললেন না বাকি সময় কি করেন বাকি সময় মনে করে হয়তো কেউ পাহাড়ে গেলে দাঁড়টা লাগে আপনি বসেন বসেন একখানে পাহাড়ে কি যাওয়া যায় পুরো ভিতরে একদম সেদিকে আপনি চিটাং যাবেন আসে না এখানে ভিতরে এরা কার্ড টার্ড বিভিন্ন কিছু নিয়ে বিক্রি
এদিক থেকে উঠলে ওরা ডিস্টার্ব করে না, এদিক থেকে যারা না অত গভীরে চলে আসে ভয় চটে না, ওরা আমাদেরকে হেল্প করে আর বেরিন না। যোগাযোগ আছে আমাদের সাথে, এদিকে আপনি ধরেন বাইরে বাইরে যে ঝামেলা গুলা ঝামেলা এগুলো ঠিক আছে। তাহলে আমার সমস্যা সব পেয়ে গেলাম, এখন এই যে ছয়টা সমস্যা পেলাম আর এই দিকে ছয়টা সমস্যা পাইছি, এর মধ্যে পাহাড়ি ঢলটা এক নম্বর এবং এটা আপনার দ্রুত সমস্যা সমাধান প্রয়োজন, তাই তো? কয় বছরের মধ্যে? মহামা হয়েছে, মহামার করে দেখা যাচ্ছে যে ওই যে পাশার একটা ছোট একটা খাল আছে আর কি, আমি দেখছি আর কি, ওই দিক দিয়ে পানি দিয়ে অল্প পানি, আর এই দিক দিয়ে যারা যে ইউনিয়ন বেনিফিট আর ওই যে ওই সাইডে হলো সরু সরু পানি দিয়ে অল্প পানি পান, সমস্যা কোনোটা খুব সরু সরু হবে তা না আর খারাপ হতে পারে। তাও আমরা একটা টাইম ফ্রেম রাখি, টাইম ফ্রেমটা বলি যে এত সময়ের মধ্যে করলে ভালো হয়, পাঁচ বছর একটা সময় রাখি, পাঁচ বছর এটা গভর্নমেন্টকে বলতে হবে, এই গভর্নমেন্ট তো দুই বছর আছে, আমরা তো আমরা আশা করছি যে আমি গভর্নমেন্ট আরো আসবে, তারপর তাহলে হবে কি সেই গভর্নমেন্ট নিয়ে নিতে পারবে জিনিসগুলো। আর আমাদের মন্ত্রী মহোদয় খুব ডাইনামিক লোক, উনি খুব চিন্তিত আপনাদেরকে নিয়ে, তো এই বিষয়গুলো উনি যদি আস্তে আস্তে টেকি করতে পারে তো করতে করা শুরু হবে, যদি না সব দেন বিস্কুটের মাথায় যায় গত অল্প পরিমাণ জায়গা তো লাগিয়েছে, ধরলাম আমি এইটা একটা সমস্যা, কিন্তু অল্প পরিমাণ জায়গা তো সবাই তো চাষ করতে না, কিন্তু আপনার আয়রন এই যে ফানি ফানি খার তারপরে আরেকটা হলো চোদ্দ লিটার এটা আপনার এখান থেকে ওই ওই পুকুরে তো ফানি লুকিয়ে, আরেকটা হলো মিঞ্জুরি এটা মানুষের কিন্তু শ্বাসের সমস্যা করে, এটা কিন্তু মালয়েশিয়া কিন্তু জনগণের বস্তিতে নাই, এটা কিন্তু আমাদের কত কিলোমিটার দূরে লাগানো হয়েছে, এটা আমরা মিটিং করছিলাম মালয়েশিয়া, আমাদের গ্রীষ্ম বিচার গেছিল আর সাংবাদিক গেছি, এটা ওখান থেকে দেখে আসে আমাদের সাথে এটা বলল, গ্রাম অঞ্চলে কিন্তু এটা লাগাবে কোনো ইয়া নেই, এই মিঞ্জুরি এইটাও একই সাথে সমস্যা সমাধান হবে, সে তো আমি বললে আপনি বললে হবে না, গভর্নমেন্ট তার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের কথা বলে চিন্তা ভাবনা করে দেখবে যে ঘটনাটা কি হবে, তবে এটা প্রথম যাবে, এটা আপনাদেরকে বলা আমরা বলতে পারি যে সবাই আগে এই জিনিসটা যাবে ওখানে, যেটা হলো সবচেয়ে বড় সমস্যা, এটাকে আগে দেখতে হবে, এরপর অন্যগুলি দেখতে হবে, কেন আপনারা যেভাবে বলতেছেন এই যে আমরা তো অর্থগুলি নিচ্ছি, আমরাও কিন্তু ওইভাবে আবার কাউকে না কাউকে আমাদের বলতে হবে যে এই হচ্ছে চার নম্বর ওয়ার্ডের সব, দেখেন চার নম্বর ওয়ার্ডের এই হলো সব, এদের বক্তব্য সবগুলো মিলে ওই আমরা আপনারা যে এখন যেভাবে আমাদেরকে বলতেছেন আমরা আবার আমাদের যারা উচ্চ আছে তাদেরকে আমরা যে বলবো যে এই আর গুরুত্বের ব্যাপারে আমরা প্রথম বলবো যে এই পানি প্রোটেকশন করা সোজা কথা, দশ থেকে দশ
তারপরে আপনাদের আছে 4 নম্বর ওয়ার্ডে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি না শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয় দেখুন প্রাথমিক বিদ্যালয় ঠিক আছে এটা লিখে দেন ম্যাপে দেখানো হইছে এটা দেখেন 5 বছর মধ্যে দেখানো আপনার তো রিপোর্টে উচিত কথা বলতে বলতেন যেটা তো নাই এখন আপনি সেটা নাই কৃষি জমিতে বাদু করে মানে কি করতে হবে গাছটা তো আপনি লাগানোটা নিষিদ্ধ করতে হবে সম্পূর্ণ স্যার এগুলো গাছ এখানে না ওখানে গর্ত পড়ে গর্ত কি কারণে পড়ে পানি শোষণ করে ওই জন্য তো গর্তটা পড়ে আমরা তো বিশুদ্ধ পানির সমস্যা আমাদের এটা যদি একটা চিন্তা ভাবনা আমরা করতে পারি যে এটা থেকে পানি বের করা যায় 14 লিটার পানি কম নাকি তারপর বললেন যে বাদ দেওয়া এখানেই করা এগুলো আপনি ম্যাপে নিয়ে আসেন আমরা তো ভুলে যাবো শুনলাম কিন্তু কোন জায়গাটা দিব বা সেখানে তো আমরা তো নিয়ম আছে 50 সজ্জা হসপিটাল 25 সজ্জা 100 সজ্জা মানে একটা পুরসভায় একটা জিনিস হবে একটাই হবে
কমিউনিটি ক্লিনিক দিতে পারে না, ঠিক আছে? ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি ক্লিনিক লেখেন একটা সমস্যা লেখেন কমিউনিটি ক্লিনিক কোমানি ছড়া কোনটা বোনিয়ে সোনা কোমানি এসে বোধ হয় এদিকে সাত বোনিয়ে ছড়া না পানি দেখি তাহলে আমরা এখান থেকে কলেজের জন্যই দেখতেছি এই যে ধরেন এই যে রাস্তার মাথা আছে না এখান থেকে থাকেন এখানে আপনারা থাকেন এই রাস্তার এই পেশা হল বাজার সহ বাজার রোডটাই তারপরে আবার ধরেন দুই নম্বর ওয়ার্ড থানার পরে ওখানে যদি ক্লিনিক দেওয়া হয় তাহলে তো লাভ হচ্ছে না, না ওনাদের তো লাভ হচ্ছে না, ক্লিনিক যদি দিই আমরা সেটা সেই হাইজেনটা দিতে হবে সেই মাথা আশেপাশে আশেপাশে দিলে তখন আমার কাছে একটা বদিত হচ্ছে যে বাচ্চাদের পয়েন্ট করবে আমাদের স্টেডিয়াম আছে আপনার
আমাদের এই যে রাস্তা এইটা এটার এই কমিউনিটি ক্লিনিকের পাশে আপনি আমরা তারপরে এদিকে আবার এই আপনাদের বরাবর বিল্ডিং দিবেন থাকে বিল্ডিং বরাবর অপোজিটে দেখেন স্কুল তো আগে ইম্পর্টেন্ট না ওনার যুক্তি এবার ঠিক আছে, লোকালয় না হইলে আপনার আপনি এখান দিয়ে ওই রাস্তায় গেলে বুঝছেন না ওয়ার্ড বাউন্ডারি রাস্তাটা আমার যেটা দিয়ে এখন আমি রাস্তাটা ঘুরতেছি যে এখান দিয়ে প্রস্তাবিত আপনাদের বিল্ডিং এর সামনে রাস্তা এখানে আপনারা ফ্ল্যাটে উঠছেন এখান দিয়ে একটা রাস্তা দিয়ে নামছে জায়গাটা কোনটা দেখেন
আমরা বলতেছি যে সমস্যা, কিন্তু ম্যাপটা কোনটা নাই। গাছের কারণে আপনাদের কত একর জায়গা বা এই গাছটা কেন্দ্র করে কত কিলোমিটার জায়গা আপনার পানি সমস্যা হয়েছে? হাজারখানি গাছ আছে, মনে করেন মাঝখানে আমার অনেক গাছটার বাগান আছে, চতুর্পাশের জমি গুলো তো একটা চাষ হচ্ছে না, চাষ লাগাইলে ধান লাগাইলে যে কোনো ফসল লাগাইলে ওখানে হয় না, হ্যাঁ গাছে মানে ছায়া থাকে তো, সূর্যের আলো পড়ে না, কিছুই নাই, তার গাছ উঠে না। আমি জিজ্ঞাসা করলাম লেঞ্জার অফিসে ভবিষ্যতের কথা করে এখন আমি শুনলাম যে আপনার ইসিজিদের সাথে কোন সময় রাস্তার কানেকশন করা দেওয়ার জন্য একটা চিন্তা করেছে। লাভ বলতে ওই পার্শ্ববর্তী এলাকাগুলো আপনার এলাকা না হলে ওইদিকে তো হচ্ছে আপনার রাস্তার সাথে পৌরসভা কানেক্টেড থাকলে, একটা ফ্লাইওভার থাকলে এই ইপিজেড থেকে পরিচুরে চলে যেত, পরিচুইতে আবার ঢুকছে। এখন দেখা যাচ্ছে আপনার এখান থেকে লাভ হচ্ছে না, বেনিফিট এখানে আসছে। রাস্তা হলো ভালো, রাস্তা যদি সবার জন্য সুবিধা না করে আপনার আর আলটিমেটলি যে আপনার হাইওয়ে হওয়ার কারণে আমরা
ব্রাহ্মণ ভাইয়া দেখতে গিয়ে একটু ফেসটা দেখেন তো না তো ভাই, একটু ফেসটা ইয়ে করেন তো সিগনেচারটা একটু ফেস দেখবে এই বাবু গ্লাসটা সরাও তো ওখান থেকে আমরা
এমন কোন রাস্তা না গতি মানে উড়ে নিয়ে আমরা তো এখানে রাস্তাগুলো উড়ে দরকারও করে না এখানে সিএনজি চলার মতো অবস্থা ছিল না কোন রকম যোগাযোগ করছে আমরা তো এখন আবার মুরব্বীরা কয়ে যে অদৃশ্য লেখাও থাকে সম্পত্তি কার কাছে তো দৈন যা সবাই পাই নাই তো এমন ভাই ভিতরে ভিতরে ওইদিক ওইদিক কত কথাই বলেন কতগুলো মিটিং হলে একটা কথা বলেন সিগনেচার করে আসেন আগে একবার করছি আবার করছি একবার করতে হবে লাইনে আইয়ে গেল একবার সাইন করে দিলে আমরা ডেট দিয়ে নিন আপনি সাইন একদম
সমস্যা নাই এখানে এখানে মহামায়ের মতো বাদ হওয়ার কথা, এরপরেও কিন্তু জন্ম আছে, এটার থেকে আরো অনেক বেশি পাহাড় ছোট ছোট দিলে বলে পাহাড় দিলে কারো জমি থেকে ফেলা জন্ম যায় পেল না না উচিত তাহলে তো আপনার দেখালো যে দুটা হাইওয়ে কে ডিস্টার্ব করলো না না গিয়ে যদি পাহাড়ে আসে সে দেখতে দেখতে এনজয় করতে করতে যাবে না জন্নাথ নাম নেবে এটা বলে অনেক মানুষ বহুত লাভবান এই জন্নাথে আসি তো মারা গেল বহুত মানুষ আর এমনি যদি কাপড় বিভিন্ন অত্যাচার করতো বাংলা করছে কলেজে বলা রক্ত গরম মারছে যে রেঞ্জ বেশি মারি লাগে প্রায় দুইটা তখন আর বোঝা আছে
একদম সোজা শর্টকাট মলা আবদুল করে আমাদের এদিকে ডাস্টবিনের দরকার হয় না, পর্যাপ্ত জায়গা আছে। এই সামনে নেই, সামনে না আপনি ওই পাশ থেকে মারবেন আপনি ম্যাপের প্রোগ্রাম লাগিনি ফটোগ্রাফার খুঁজিয়ে লাগবে।